एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आशा करछि तुम्हारा सबाई भलो आछो। और आजकेर ये वीडियो तुम्हारे जो स्पेशलि बनाछि जरा एखन जस्ट माँ होवार जो रेडी होच्छो बा जरा प्रेगनेंट आछो अलरेडी। तो लास्ट वीडियोते फर्स्ट ट्राइमेस्टर विषय बोलेछिलाम। तो आजकेर এই ভিডিওতে আমি আমার সেকেন্ড ট্রাইমিস্টারের মধ্যে কি কি প্রবলেমস হয়েছে আর কি কি জিনিস আমার ভালো ছিল ওইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা স্টার্ট করার আগে আমি আবার বলে দেই, আমার এই চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ফিউচারে যাতে আরও নতুন নতুন ভিডিওসগুলো তোমরা সবার আগে পেয়ে যাও, তাই নিচে দেওয়া বেল আইকনে প্লিজ ক্লিক করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। আমার সেকেন্ড ট্রাইমিস্টারটা মোটামুটি ঠিকঠাকই গেছে। তো নম্বর ওয়ান আমার হয়েছিল ওয়েট লস সেকেন্ড ট্রাইমিস্টারের মধ্যে। তো আমি সবসময়ই একটু স্লিম ফিগারের, আর কিন্তু আমার সেকেন্ড ট্রাইমিস্টারে ওয়েট লস হচ্ছিল। আর যখন আমার সেকেন্ড ট্রাইমিস্টার চলছিল তখন পুরোপুরি লকডাউন ছিল, আমি ডাক্তারকে দেখাতে পারছিলাম না। কিন্তু আমি আমার ওয়েট লস হওয়ার যে কারণটা ছিল ওইটা আমি অনেক স্টাডি করেছি মোবাইল থেকে, ইউটিউব থেকে দেখে দেখে। আর আমার যে ডাক্তার ছিলেন ওনার সাথেও আমি কনসাল্ট করেছি সামহাও মোবাইল দিয়েই ফোন করে। তো উনি আমাকে সাজেস্ট করেন কিছু টেস্ট বেবি গ্রোথের জন্য। আমার আমার ওয়েট লস হচ্ছিলো কিন্তু বেবির গ্রোথ হচ্ছিলো কি না হচ্ছিলো ওইটার জন্য কিছু টেস্ট সাজেস্ট করেন। তো ওই টেস্টগুলো আমি করাই গিয়ে। তো ওয়েট লসের জন্য আমি চিকেন বয়েল করে আমি ওটার স্যুপ খেতাম, জাস্ট র স্যুপ আর কিছু না। তারপর আমি ওয়েট গেইন করার জন্য ফ্রুটস খাওয়ার খুবই মানে খাওয়ার খেতাম আর কি, আপেল প্রায় ডেইলি দুইটা করেই খেতাম। অ্যানোমালি স্ক্যানটা করতে গেলাম। তো অ্যানোমালি স্ক্যান ফিফথ মান্থে অ্যানোমালি স্ক্যান বলে একটা স্ক্যান আছে, ওইটা করতে হয়। তো ফিফথ মান্থ এটা হচ্ছে গিয়ে 18 উইক থেকে 21 উইকের মধ্যে করে নিলে মানে বেস্ট হয়। তো ওইটা আমি করাতে যাই, মানে ওই লকডাউনের মধ্যেই সামহাও আমি ম্যানেজ করে আমি যাই এটা করাতে। তো করিয়ে বেবির গ্রোথে কোনো প্রবলেম নেই, সব কিছুই ঠিক থাকে। আর ওই অ্যানোমালি স্ক্যানের মধ্যে মেইনলি বেবির ফিজিক্যাল সব কিছু ঠিক আছে নাকি ওইটার জন্যই এটা এই সোনোগ্রাফিটা করা হয়, এই স্ক্যানটা করা হয়। তো এটা হয়ে যায়। তারপর আরও কিছুদিন পর আমার যেটা পয়েন্ট নাম্বার টু আমার প্রবলেম ক্রিয়েট হয় এটা হচ্ছে গিয়ে আমার ইচিং হয়। তো ঘরে বড়দের কাছ থেকে আমি জানতে পারি যে এমনিতেই বেবি যখন গ্রোথ হয়, বেবির যখন গ্রোথ হয় তখন এমনিতে নর্মালি ইচিংটা হয়, এটা নর্মাল। কিন্তু আমার একটু মানে অন্য ধরনের ইচিং হচ্ছিলো, আমার হাতের নিচে, হাতের ঠিক নিচে, পায়ের নিচে ইচিংটা মানে স্টার্ট হয়ে গেছিলো। আর এটা মিড নাইটেই বেশি হতো, রাত্রেবেলা ঘুমানোর পর এই ইচিংটা খুব বেশি মানে বেড়ে যেত, দিনের বেলা এত বুঝতাম না। তো তখন আমি আবার মোবাইলের মধ্যে ওই কিছু দেখি আর কি, স্টাডি করি যে কীরকম কেন এটা হচ্ছে, কারণ ডাক্তারের কাছে যাওয়া তখন পসিবল হচ্ছিল না সব সময়। তারপর আমি দেখতে পারি যে যদি লিভারে ফ্যাট হয় তাহলে এরকম ধরনের ইচিং হওয়ার চান্সেস থাকে। তখন আমরা নিজের থেকেই মানে আমি আমার হাজব্যান্ড নিজের থেকে গিয়েই LFT টেস্ট করাই আমার। তো LFT টেস্ট করিয়ে দেখা যায় যে আমার মানে কিছুটা মানে সিমটমস দেখা যাচ্ছে লিভার ফ্যাটের। তারপর থেকে আমি আবার ওই কিছু খাওয়া দাওয়ার মধ্যে কিছু রেস্ট্রিকশনস আনি, অয়েল ফ্রি খাই, তারপর ডিম খেলে ডিমের যে কুসুমটা খাই না, এগ হোয়াইট যেটা ওইটাই খেতাম, মানে কিছু জিনিস মানে খাওয়ার মধ্যে আমি কিছু রেস্ট্রিকশনস আনি আর কি। তারপর আমি ডাক্তারের সাথে কনসাল্ট করি যে আমি এরকম করে টেস্ট করিয়েছি। সব থেকে বড়ো প্রবলেম ছিল তখন লকডাউন ছিল, ওইটাই একটা মানে সব থেকে মেজর প্রবলেম ছিল। তো ফোনেই আমি কনসাল্ট করে দেখতে পারি, মানে ওনাকে বলার পর উনি আমাকে একটা লোশন দেন, লোশনটার নাম আমার ঠিক এখন মনে নেই, কিন্তু উনি আমাকে একটা মেডিসিনও দেন, ওইটা হচ্ছে কি উস্ট্রোডক্স বলে। তো ওইটা আমাকে 1 মান্থ উনি বলেন খাওয়ার জন্য। তো খাওয়ার পর আমার মানে
ওই ইচিংটা কমে যায়, 1 মান্থের মধ্যেই আমার ইচিংটা চলে যায়। তো ওইটার থেকে আমি অনেক হেল্প পেয়েছি। আর আমি অয়েল ফ্রিও খাওয়া স্টার্ট, অয়েল ফ্রি কি মানে জাস্ট একটু একটু অয়েল, কম নর্মালি আগে খেতাম, এর থেকে অনেক কমিয়ে দিয়েছিলাম। তারপর এটা গেল আমার একটা প্রবলেম যেটা অলমোস্ট সলভ হচ্ছিল। তারপর আমার কিছু আরও একটা প্রবলেম দেখা দিল যে আমার রিপসের মধ্যে ব্যথা করত। মানে যখন আমি স্টাডি করি তখন দেখি যে না, এটা যখন বেবি গ্রোথ হয় মানে তখন এটা হয়, এই ব্যথাটা হয়। তো এটা নিয়ে খুব একটা প্রবলেম হয় না, এটা অটোমেটিক্যালি চলে যায়। এটা মানে এটার জন্য আমি কোনো ধরনের কোনো মেডিসিন খেতে হয় নাই, এটা অটোমেটিক্যালি রিলিফ হয়েছে। তো সেকেন্ড ট্রাইমিস্টার থেকে আমি আয়রন, ক্যালসিয়াম আর খাওয়া স্টার্ট করে দিই। আর আমাকে যেহেতু ওয়েট লস হচ্ছিলো, আমাকে ডাক্তার প্রোটিন পাউডারও সাজেস্ট করেন। তো প্রোটিন পাউডারটার নাম আমি আপনাদেরকে বলে দিতে পারি, এটা হচ্ছে কি প্রোহেন্স মম বলে একটা প্রোটিন পাউডার, যেটা আমি অনেকদিন খেয়েছি। তো কন্টিনিউয়াসলি খেয়ে গেছি আমি এটা, সকালবেলা একবার খেতাম আর রাত্রে একবার ঘুমানোর সময় ভাত টাত খেয়ে দুধের সাথে মিলিয়ে আমি এটা খেয়ে নিতাম। তো ওইটা আপনারা যদি মানে খান তাহলে এটার ইনস্ট্রাকশনসগুলো সব দেওয়াই থাকে। তো এইগুলোই ছিল আমার মানে সেকেন্ড ট্রাইমেস্টারের কাহিনি। তো বমিটিং আমার ছিল, বমিটিংও আমার হতো মানে ঠিক আছে। তো লাস্টলি আমি যখন ডাক্তারকে বলি, তো সব কিছু মানে আমি যখন স্ক্যানগুলো দেখাতে যাই তখন উনি আমাকে আরেকটা জিনিসও সাজেস্ট করেন, বাচ্চার কোনো বার্থ ডিফেক্ট আছে নাকি ওইটাকে প্রেডিক্ট করার জন্য, আগের থেকে ধরার জন্য ওইটা করানো হয়। তো তখন আমি বললাম না, লকডাউন যেটা আমার মানে পুরো মনে থাকবে লাইফ টাইম, তো ওই লকডাউনের জন্য আমার কিছু প্রবলেমস হয়ে গেছিলো। আমি ব্লাড 2 বার দিয়েছি টেস্ট করার জন্য, ওই টেস্টটার নাম হচ্ছে কি কোয়াড্রিপল টেস্ট, ঠিক আছে, ওইটাই লাস্ট একটা বড় টেস্ট ছিল। তো ওই কোয়াড্রিপল টেস্টের জন্য আমি 2 টাইমস গিয়ে ব্লাড দিয়ে আসি। ফার্স্ট টাইম যখন দিতে যাই ওরা আমাকে বলে যে এই টেস্টটা কিন্তু নর্থ ইস্টে হয় না, ওটা দিল্লিতে পাঠানো হয় ব্লাডটা। তো আমি যখন ফার্স্ট দিতে যাই ওনারা আমাকে বললো যে পাঠিয়ে দিবে কালকের মধ্যেই, যদি ফ্লাইট যায় তো ওরা পাঠিয়ে দিবে। তারপর আমরা এসে ঘরে এসে ওয়েট করি, তারপর দিন ওরা জানায় যে ফ্লাইট যাচ্ছে না লকডাউনের জন্য, ফ্লাইটও যাবে না। তো দেন ওরা বললো যে ব্লাডের ইয়ে নষ্ট হয়ে যাবে, হয়ে গেছে সামথিং এরকমই কিছু একটা, আমিও মানে এত কিছু তো আমিও জানি না। এত তারপর বললো ওরা আবার সেকেন্ড টাইম ট্রাই করবে, যেহেতু এটা 15 উইকস থেকে 22 উইকসের মধ্যে করতে হয়, মানে আমার আরও 1 উইক বাকি ছিল। তো আমি আবার সেকেন্ড টাইম ট্রাই করি যাতে যদি করে নেওয়া যায়, কারণ এটা একটা ভালো টেস্ট। তো তখনও ওরা আবার সেকেন্ড টাইম আমি আবার দিতে যাই, দেন এগেইন এটা ফেইলড হয়ে যায়, মানে ওরা পাঠাতে পারে না। তো এটাই টেস্টটা আমার ফাইনালি আর করা হয়, মানে এটা করলে একটা মানে স্যাটিসফাইড থাকা যায় যে কোনো ধরনের কোনো বার্থ ডিফেক্ট আছে কি না এটা জানা যায়। তো এটা আমার করা হয় না, আমি অনেক ট্রাই করার পরও এটা করা হয় না, বাট লাকিলি এরকম কিছু হয় নাই। এরকম করেই গেল আমার সেকেন্ড ট্রাইমিস্টারটা, একটু টেনশন একটু এরকম করেই গেছে। তো আশা করছি আমার এই যে এক্সপিরিয়েন্সটা আজকে যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি বা তোমাদের সাথে শেয়ার করেছি, এটা তোমাদের কাজে লাগুক। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আবার বলছি লাইক করে দিও একটা, আর নেক্সট ভিডিওতে আমি আমার থার্ড ট্রাইমিস্টারের বিষয়ে বলবো। আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, ঠিক আছে, টাটা, বাই।